তাহলে আমরা প্রথমে কি করবো, ব্রাউজারে যাবো না? ব্রাউজারে ওপেন করার পর প্রথমে কোথায় ঢুকবো? জিমেইল, www.gmail. gmail.com. ইন্টার জিমেইলে ঢুকে যাবো তো না? এখন তোমার আইডিটা তুমি বলবো আমাকে। এই দেখো এখান থেকে রিমুভ করা যায়, জানো কি এখান, এটা হলো রিমুভ, এরকম অনেক থাকতে পারে, এরকম এতে রিসেন্ট মানে এ মনে করো এমবি জাকারিয়া লগ ইন করে কাজ করছে, এই জন্য এটা তার রিসেন্ট অবস্থায় আছে। যেখানে তুমি যদি লগ ইন করো তোমারটা এরকম থাকবে। আর যদি মনে করো না এটা আমি রাখবো না, তাহলে রিমুভ, রিমুভে ক্লিক করার পর এখানে ক্লিক করলেই ইয়েস, ইয়েস ক্লিক করলেই তোমার রিমুভ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা পরে রিমুভ করি, আগে আমরা আরেকটাতে যাই। এটা হলো ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট, যদি আরেকটা অ্যাকাউন্ট লগ ইন করতে চাও তাহলে এখান থেকে যেতে হবে, এখানে ক্লিক করলে এরকম আসে। কী চাচ্ছে এখানে? সাইন ইন, মানে আমরা প্রবেশ করবো এখন আমাদের যে এই অ্যাকাউন্ট খোলা আছে সেটাতে প্রবেশ করবো, ঠিক আছে? এখানে দিতে হবে যে ভুল করতেছে মোবাইল নাম্বার দিচ্ছে, এখানে তুমি তো মোবাইল নাম্বার দিয়ে খুলো না, তুমি খুলছো তোমার ইউজার নেম দিয়ে খুলছো, মানে ইউজার নাম্বার এখানে দিতে হবে, ইউজার নেম। ফরগেট পাসওয়ার্ড, ফরগেট ইমেল মানে ইমেল ভুলে গেলে ফরগেট করা যায়, ওটা পরের বিষয়। ক্রিয়েট অ্যাকাউন্ট, নতুন যদি অ্যাকাউন্ট তৈরি করো তাহলে এখান থেকে গেট অ্যাকাউন্টে ক্লিক করে ফর্ম আসে, ফর্ম পূরণ করলে হয়ে যায়। আমাদের অ্যাকাউন্ট খোলাই আছে, আমরা এখান থেকে অ্যাকাউন্ট দেবো। আর যদি অনেক সময় বাংলা ইংলিশ হয়, যদি ইংলিশ থেকে বাংলা করতে পারবো, বাংলা থেকে ইংলিশ করতে পারবো, কীভাবে? এই যে এখানে ল্যাঙ্গুয়েজ আছে, আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর অনেক ভাষা আছে, আমি এখানে দেবো ইউএস আছে বাংলা দিয়ে, বাংলা দিলে দেখো কী হয়। হ্যাঁ দেখায় একবার, এ টু জেড দেখায়, অনেকেরই খুঁজে পাও না, কী এক সমস্যা, কেউ ঘাটে ঘুরেও দেখে না যে কী আছে বাংলা। আচ্ছা আবার যদি ইংলিশ করতে চাও তাহলে এখানে ল্যাঙ্গুয়েজে ক্লিক করে তোমাকে এই দুটোর মধ্যে যে কোনো একটা দিলেই হবে, ঠিক আছে? তখন ইংলিশ হয়ে গেল। আমি এখানে অ্যানাদার অ্যাকাউন্টে যাই, এখানে তোমার কী নামে খোলা আছে? সুমন হোসেন। ইউজার নেম সবসময় ছোটো হাতের হয়, আর পাসওয়ার্ড তুমি বড়ো হাতে ছোটো হাতে কী দেবা সেটা তোমার ব্যাপার, যে কোনো জিনিস দিতে পারবো। যদি ইউজারটা কখনো বড়ো হাতের হয় না, স্পেস হয় না, পুলিশ তো আন্ডারস্কোর এগুলো দিতে পারবা, তবে যেটা থাকবে সেটাই তোমাকে দিতে হবে। সুমন বানান দেখছো একটা কি এখানে তৈরি করছো, আর একটা দিয়ে দেওয়া হবে, যেটা যে তৈরি করছো সেটাই দিতে হবে, ওটা তোমার নাম, এমনি নাম। যেমন তুমি প্রথমে যখন খুলছো কী লেখা ছিল, ফার্স্ট নেম লাস্ট নেম, সেটা তুমি ছোট বড় হাতে দেওয়ার সমস্যা নেই, মেন তোমার ইউজার নেমটা, এটাই ইউজার নেম @gmail.com, এটা হলো মেন। আচ্ছা ওটা তোমার হেডিং, তোমার যে ফার্স্ট নেম লাস্ট নেম দিতে সেটাই তোমাকে দেখায়, কিন্তু ইজ ওটা হলো তোমার নেম, নাম। আর এটা তোমার যেটা আছে সেটা হলো জিমেল অ্যাড্রেস। সুমন কি আসলে আছে, সুমন ইসলাম না হোসেন ইসলাম? HOSEN সুমন হোসেন কি আসলো? বলো, আসলে হবে না, এগুলো একটু গুরুত্বপূর্ণ, জিমেল ছাড়া তোমার চাকরি নাই, জিমেল যদি করতে না পারো। তিনটে এক ছিল নাকি?
পাসওয়ার্ড মনে হয়। সুমন হোসেন 3-3 সুমন হোসেন নাম্বার কত লাস্টে ফোনের নাম্বার লাস্টে কত তারপরে কি লিখতে হবে @gmail.com দেখি কি হয় নেক্সট বললাম তাহলে কি হয় খুলে যাবে মনে হয়। এখন লিখে রাখো, এখন চাকরি করেছো না চাকরি করো, জিমেল অ্যাড্রেসে কত গুরুত্বপূর্ণ বুঝবো তখন। নিচ্ছে না না দেওয়ার কারণে নিচ্ছে। হ্যাঁ @gmail.com সুমন লিখতে এসটা বড় হতে সব ছোট হাতে। সুমন আছেন 333 পাসওয়ার্ড নিজে রাখো কালকে দেবো না। আচ্ছা এখন দেখো ওটা পরে আগে এটাই শেখো, এটাই তাই অনেকে হচ্ছে না, সব দেখাবো মনে রাখতে পারলে সবই দেখাবো। এখন তোমরা এই যে প্রবেশ করলে না জিমেলে বসো, হ্যাঁ সমস্যা নেই বসো, আসো ভেতরে আসো জায়গা আছে বসো, এ আসো আসো ইয়ে তাহলে আমরা এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে কী করছি প্রবেশ করছি। প্রবেশ করার পর এখন মেইল টেইল পাঠানো শেষ, এখন আমরা বের হয়ে চলে যাবো, তখন কী করতে হবে সাইন আউট করা লাগবে না। তো এই জায়গায় সব খেয়াল করবো, অনেকে এই জিনিসটা না করে এখানে যে করো অন্য জায়গায় করো কেটে দাও, যখনই কাজ শেষ অবশ্যই সাইন আউট করে চলে যাবা, এখানে ক্লিক করবা, হাত যখন আসবে তখন ক্লিক করবা, ক্লিক করার পর সাইন আউট আছে না এখানে ক্লিক করলে তুমি বের হয়ে চলে যাবা, চলে যেতে পারবা। দেখাচ্ছি এখন আমরা প্রবেশ করছি, যেহেতু এখন আমরা কাজ দেখি প্রবেশ করার পর এখানে কী দেখতেছি কম্পোজ, কম্পোজের কাজ কি কম্পোজের কাজ কি গতকালকেই বলেছি লিখে পাঠানো, এটা হলো কম্পোজ। ইনবক্সের কাজ জমা রাখা না, ইনবক্স সবাই ভুলে গেছো, SMS কালকে মোবাইল SMS দিয়ে বুঝেছি, মোবাইলে SMS এর কি হয়
জমা হয়, কি জমা হয়? এসএমএস কেউ পাঠালে সেটা এসে ইনবক্সে জমা হয়। এখানেও তাই, কেউ যদি তোমাকে মেইল করে সেই মেইলটা ইনবক্সে আসে। আচ্ছা, তারপর সেন্ড, সেন্ডের কাজ কি? মানে তুমি যাকে মেইল করছো সেই মেইলগুলো এখানে, কার কার মেইল করছো সেটা এখানে জমা থাকে। ড্রাফটের কাজ যেগুলো যায় না, অথবা তুমি যেগুলো পাঠাবে না পাঠে জমা রাখছো পরে পাঠাবে, সেক্ষেত্রে ড্রাফট শেষে জমা হয়। আচ্ছা, আরেকটা দেখো স্প্যাম। স্প্যামটা একটি দ্বিতীয় ইনবক্স বলে। অনেক সময় ইনবক্সে মেসেজ যদি অনেকগুলো আসে ইমেল মিস্টেক করে, তখন স্প্যামে চলে আসে। তো বিভিন্ন কোম্পানির থাকে, ইন্টারনেটের কোম্পানি আছে না, সেগুলো মেল করলে স্প্যামে আসে, ঠিক আছে? তাহলে স্প্যাম হলো স্প্যাম দ্বিতীয় ইনবক্স। আচ্ছা, তাহলে আমরা ইনবক্স চেক করি। যখন ইনবক্সে চেক, ইনবক্সে ক্লিক করবা, শোনো, যখন ইনবক্সে ক্লিক করবা তখন ইনবক্সে কটা আছে সব এই লিস্ট দেখো, লিস্ট ইনবক্সে কী কী আছে, কে কে কটা পাঠাচ্ছে সব এখানে দেখাচ্ছে। সেন্ড আইটেমে ক্লিক করলে এখানে দেখা হবে, কী দেখাচ্ছে? নো সেন্ড মেসেজ সেন্ড অন নাও, মানে কোনো মেসেজ এখনও সেন্ড করা হয়নি, এখানে দেখাচ্ছে না। ড্রাফটসও তাই দেখাচ্ছে না, ঠিক আছে? তো ইনবক্স কটা দেখাচ্ছে এখানে, এখানে এক লেখা উঠছে, মানে একটা ইনবক্সে একটা না, ইনবক্সে অনেকগুলো থাকতে পারে, তবে একটা এখনও মেসেজ দেখা হয়নি। আমি ওখানে ক্লিক করলাম, মেসেজ যেগুলো দেখা হচ্ছে সেগুলো ঝাপসা আসবে, যেগুলো দেখা হয়নি সেগুলো কালো হয়ে থাকবে। আমি ওখানে ক্লিক করলাম, হাত আসতেছে না, এই হাত আসার পর একটা ক্লিক করলাম, ক্লিক করলে দেখাচ্ছে যে কী মেসেজ কে পাঠাচ্ছে সব দেখাচ্ছে। হাই সুমন, সুমনের হাই দিছে, এটা গুগল কোম্পানি। এই যে এখানে দেখতে পারবা, শো ডিটেলস ক্লিক করলা, ফর্ম, ফর্ম মানে মানে কে পাঠাচ্ছে তোমার, কোন জায়গার থেকে, এটা দেখাচ্ছে গুগল থেকে পাঠাচ্ছে, গুগল কমিউনিটি থেকে। টু, কাকে পাঠাচ্ছে? সুমন হোসেন পাঠাচ্ছে। কবে পাঠাচ্ছে? 30 সেপ্টেম্বর। সাবজেক্ট কি, ইয়ে কি, টাইম কটা, সব লেখা, ঠিক আছে? তাহলে এটা দেখছি, এখন দেখো এখানে এক নাই, এক আছে নেই, কারণ এখানে আমার দেখা হয়ে গেছে, কিন্তু মেসেজ কিন্তু একটা আছে, এই যে একটা। সেন্টারের পরে আগে মেসেজ দিই, এটা একটা কম্পোসের কাজ, মেসেজ পাঠাবে না, আমরা কম্পোসে ক্লিক করলে এরকম আসবে, যতবার ক্লিক করবা ততবার এরকম চলে আসবে। মিনিমাইজ করে রাখা যায়, বড় করা যায়, আবার ছোট করা যায়, ক্লোজ করা যায়। তাহলে মিনিমাইজ, ছোট বড়, ক্লোজ। টু মানে কি? ওই সাইডে আছে, টু মানে যাকে পাঠাবো। মোবাইলের ক্ষেত্রে টুর, মোবাইলে টু, টুর জায়গা কী রেখে কিছু লেখা না, এমনি দেয় মোবাইল নাম্বার দিতে না, কিন্তু এখানে তো মোবাইল নাম্বার হবে না, এখানে মোবাইল নাম্বারের মতনই, মনে করো ইমেল অ্যাড্রেস, ইমেল, এই যে ইমেল আছে না, এরকম ইমেল যার আছে, আমারও তো আছে, তোমারও আছে, আমি তোমার এটা দিয়ে পাঠাই, এই নাম্বারটা ফাইন করে লিখতে হবে, ভুল যাওয়া যাবে না। এখানে মাউস পাটা নিয়ে মতো রাখলে দেখাচ্ছে সুমন হোসেন, ঠিক আছে? তাহলে আমি কাক পাঠাচ্ছি? সুমনের। এখানে একজনকে পাঠা যায়,
দুই বা দুইয়ের অধিকও পাঠান যায়, আমি আমাকে পাঠাই msf26@gmail.com দিয়ে সাইডে ক্লিক করলে দেখা দেখো আমার তারপর মাউস পরে রাখলে কী দেখাচ্ছে, আমার ছবি দেখাচ্ছে, মানে এটা সঠিক ভেজাল নেই, মানে ছবি দেয়নি সেটাও সঠিক। এটা যদি আমি SUM সুমন লেখি এর সাইডে ক্লিক করলে কী হচ্ছে, লাল লাল, তার মানে তোমার অ্যাড্রেসটা পুরোপুরি হয়নি, এখানে ক্লোজ করা ভাই। ঠিক আছে, অ্যাড্রেস আর দুই থেকে পাঠাই। আর সাবজেক্ট এখানে ট্যুর জায়গার গুরুত্বপূর্ণ অ্যাড্রেস, এখানে যদি মোবাইল নাম্বার ভুল করো মোবাইলের ক্ষেত্রে মেসেজ যাবে না অথবা ভুল জায়গায় চলে যাবে না, এখানেও তাই যদি ভুল করো ভুল জায়গায় যাবে অথবা যাবে না, এখানে গুরুত্বপূর্ণ। তোমার আছে সুমন হোসেন, এত সুমন হোসেনের মধ্যে সংখ্যার মধ্যে 36-এর মধ্যে তিন বাদ দিলে কাম হবে না, সুমনের মধ্যে ইর জায়গায় এ লেখলা হবে না, মানে একটা যেটা দিয়ে তৈরি করবা যদি সুমন ডট হোসেন দিয়ে তৈরি করো ডট ফোটা দিতেই হবে, ফোটা বাদ দিলে যাবে না। ভোট করতে ইমেল নাম্বার যেটা তৈরি করবো সেটাই দিতে হবে, হুবহু সেটাই, একটু একটুকু নিজেকে হওয়া যাবে না, তাহলে মেল সেন্ড হবে না, তা সেন্ড হলেও যাবে না, তাই এটাই খুব গুরুত্বপূর্ণ। সাবজেক্ট, সাবজেক্টও তোমার ইচ্ছে, না দিলেও চলবে দিলেও চলবে, আর দিলেও তুমি যে কোনো জিনিস লিখে দিতে পারবে, তবে সাবজেক্ট যদি কোনো চিঠি দাও তাহলে সেটা লিখতে পারো, যদি বায়োডাটা দাও তাহলে লিখতে পারো বায়োডাটা, এভাবে লেখা যায়। সাবজেক্টটা তুমি যেটা দিচ্ছ সেটার উপরই সংক্ষিপ্তভাবে লিখে দিলাম, এটাই সাবজেক্ট না। তা আমি লিখবো এমনি বা আমার নামে লিখি, কে পাঠাচ্ছে আমি পাঠাচ্ছি সাবজেক্ট, ভেতরে লিখলাম হ্যালো হাউ আর ইউ, এরকম তোমার লেখে লিখতে পারো, ঠিক আছে তুমি লিখতে পারো, এখানে আবার লেখা গোল করতে পারো, ইত্যাদি করতে পারো, গোল দিলে পারো না তো, হ্যাঁ পারো না, ওয়ার্ডে যা শিখছো ছেলে যত কমপ্লেক্স জীবনে যা কাজ করবার ওই ওয়ার্ডের মতো যেগুলো ফাংশন সবই আসবে, ঠিক আছে ওই কাজ করবে, আন্ডু রিডু আছে এখানে, ইমোজি আছে দিয়ে দিলা, এখানে ইনসার্ট ফটো ছবি নেওয়া যায়, তুমি চাইলে কম্পিউটার থেকে ছবি নিতে পারবা, আরেকভাবে নেওয়া যায় সেটা অ্যাটাচ, এখান থেকে অ্যাটাচ সাইট, এখান থেকে যে কোনো জিনিস নিতে পারবা, ছবি নিতে পারবা, ডকুমেন্ট নিতে পারবা, ফটো নিতে পারবা, কী করে সামনে দা এই মোবাইল বন্ধ, সব মোবাইলে সব ভেতরে রাখো সবাই, এখান থেকে আমি চাইলে ছবি ক্লিক করে অফের এই এটা পুরোটা না হলে হবে না, হয়ে এই লেখাটা কালোর জায়গায় নীল চলে আসবে, নীল হবে এই নীল নীল বা ইয়ে কালার কালার চলে আসবে, এবার তুমি চাইলে দেখছো কিছু আছে এখান নাকি দেখছো, এখান থেকে আমি এটা নেব অপেন করলাম, এভাবে অ্যাটাচ করে কী করতে হবে, সেন্ড সেন্ডে করলে এই যে মেসেজ সেন্ডিং, মেসেজ সেন্ড মেসেজ চলে গেছে,
আনডু করতে পারবা, ভিউ করে দেখতে পারবা। তো ভিউ করে এখন দেখার দরকার নেই, সরাসরি সেন্ট আইটেমেও দেখা যায়। আর আমি কাকে মেসেজ পাঠাচ্ছি, ক্লিক করলাম, কী কী মেসেজ পাঠাচ্ছি এখানে ক্লিক করলে কাকে পাঠাচ্ছি, কে পাঠাচ্ছে, কখন পাঠাচ্ছে সব কিছু দেখায় সেন্ট আইটেম। ঠিক আছে, ইনবক্সে এই যে একটা মেসেজ আসছে, ক্লিক করলাম, মেসেজ পাঠাচ্ছে আমাকে, আমি ক্লিক করলাম, হ্যালো হাউ আর ইউ এলো লিখছে। ঠিক আছে, এভাবে দেখা যাচ্ছে, দুটো মেসেজ না আসছে। ড্রাফট সেটটা কীরকম, এরকম তুমি দিয়ে লেখলা, লেখার পর সাবমিট দিলাম, দিয়ে কী করলাম ক্লোজ করলাম, মানে কী হলো ড্রাফট সেট কালো হয়ে গেল। আমি এটা পরে পাঠানো যাবে, আমি রেখে দিলাম, পরে পাঠাবো, তাও পাঠানো যাবে। এখন কী করতে হবে, এখানে ডবল ক্লিক করলেই চলে আসবে, তুমি সেন্ড করলেই চলে যাবে, অথবা আরেকটা ইমেল নাম্বার দিয়েও দিলেও চলে যাবে। ঠিক আছে, এভাবে কিন্তু এ করা যায়। এটি টু, তুমি একসাথে তোমার মোবাইল থেকে 10 জনকে কিন্তু এসএমএস করতে পারবে, একটা এসএমএস। না, তুমি তোমার পাঠানো দরকার নেই, তো তোমার মেল থেকে আমি জাস্ট দেখাচ্ছি। তুমি চাইলে একজনে পড়তে পারবা, দুইজনে পড়তে পারবা, 10 জনে পড়তে পারবা, 20 জনে পড়তে পারবা। ঠিক আছে, এভাবে পাঠানো যায়, তবে 20 জনে লিখতে হবে, অথবা তুমি এখানে কোমা দিয়েও লিখতে পারবা, mshabibkhan@gmail.com কোমা, এখানে কোমা, কোমা দিলে মানে অটোমেটিক সেভারে হয়ে যায়। তাহলে বোঝা গেল, প্রথম থেকে আবার দেখো। আচ্ছা, কম্পোজ মানে কি, এখানে কম্পোজ এটা হলো মেন জিনিস, টু মানে কি যাকে পাঠাবে তার ঠিকানা, সাবজেক্ট পাঠা মানে যে যেটা পাঠাচ্ছ সেই বিষয়টা লিখে দেবা, আর এখানে চাইলে তুমি টাইপ করতে পারবা। আর অ্যাটাচ মানে কম্পিউটার থেকে যে কোনো ফাইল ডকুমেন্ট ফোল্ডার নিয়ে পাঠাতে পারবা। ঠিক আছে, আর সেন্ড করলে চলে যাবে। আর সেন্ড আইটেম মানে যে যাকে মেইল পাঠাচ্ছ তার ডিটেলস এখান থেকে দেখা যাবে, কী পাঠাচ্ছ, কী লিখছো, কখন পাঠাচ্ছ সব দেখা যাবে। ইনবক্স মানে যদি কেউ তোমার মেসেজ পাঠায় তাহলে সেটা এখানে এসে জমা হয়, সেটা তুমি দেখতে পারবা, ডাউনলোড করতে পারবা। ড্রাফট মানে যেগুলো মেসেজ যায়নি বা মেসেজ জমা করে রাখছো এখান থেকে জমা করে রাখা যায়। আর যদি কেউ পাঠায় সেটা কিন্তু আবার ডাউনলোডও করা যায়। কীভাবে দেখো, কীভাবে ডাউনলোড করা যায়, সেটা কী করবা, মেসেজে ক্লিক করবা, ক্লিক করার পর এই যে ডাউনলোড অপশন আছে, বুঝছো, এই ডাউনলোড অপশনে ক্লিক করবা, ক্লিক করলেই এই যে ডাউনলোড হয়ে গেল, বুঝছো, এটা চলে যাবে ডাউনলোড অপশনের মধ্যে, যে শো ফোল্ডার ক্লিক করলেই তুমি পাওয়া যাবে দেখে, অথবা ডাউনলোড হয়ে গেলে তুমি এখানে অথবা মাই কম্পিউটার ক্লিক করলে, ক্লিক করে তো বাম সাইডে ডাউনলোড আছে না, ডাউনলোড গেলেই পাওয়া যাবে এটা। ঠিক আছে, যখন তোমার কোনো কাজ টাজ শেষ হলো তখন এখানে এসে ক্লিক করে সাইন আউট করলেও হবে। আরও কিছু দেখাবো, আচ্ছা ডিলেট কীভাবে করে দেখেই শেষ করে দিই। আচ্ছা, সেটা ডিলেটটা তুমি সেন্ট আইটেম হোক, ইনবক্স থেকে হোক, ড্রাফট থেকে হোক, ড্রাফটে ডিলেট হলো, তো ড্রাফটে এখানে ক্লিক করার পর ডিসকার্ড আসে আসে, এখানে ক্লিক করলে চলে যায়। আর সেন্ট আইটেম, ইনবক্স এগুলো ডিলেট করা যায়, কীভাবে ডিলেট করা যায়, ক্লিক করার পর এই যে এখানে ক্লিক করে এই যে ডিলেটের লোগো, এখানে ক্লিক করলেও ডিলেট হয়, অথবা এখানে ক্লিক করে ওপেন করে এই যে এখানে এখানে দেখো কী আছে, ফরওয়ার্ড, প্রিন, ডিলেট, ব্লক। হ্যালো, আসসালামু আলাইকুম, জি
যদি বলেন। সেবা তো শুধু ঢাকার মধ্যেই মনে হয়। আমি এটা আমার বগুড়া থেকে যখন আসবে তখন একটু জানাই। তাহলে এখানে মোবাইলের মধ্যে ফরওয়ার্ড আছে না, এখানেও তাই। যদি এই মেসেজটা কাউকে পাঠাতে চাও, ফরওয়ার্ডে ক্লিক করলে শুধু তার অ্যাড্রেস দেওয়া, একটু তুই তাতে অ্যাড্রেস দিয়ে সেন্ড করলেই চলে যাবে, ঠিক আছে? এটাই ফরওয়ার্ড। প্রিন্ট মানে সরাসরি প্রিন্ট হয়ে যাবে, ডিলিট মানে ডিলিট হবে, ডাউনলোড তো ডাউনলোড হবে, আর ব্লক যেটা আমরা দেখলাম, ব্লক মানে তুমি যে মেল থেকে মেসেজ আসছে সেই মেল থেকে আর কোনো মেসেজ আসবে না। ইয়ে জানো না, ব্ল্যাক লিস্ট, সেম ব্ল্যাক লিস্টের মতো এটা ব্লক, এইগুলো ঠিক আছে। তাহলে এখান থেকে ডিলিট করি, আমরা ডিলিট করলাম চলে গেল, এটাই ডিলিট করি, ফাঁকা হয়ে গেছে, বুঝছো? এভাবে কাজ করে, কাজ শেষে এখানে এসে সাইন আউট করলেও আবার চলে দেখো দুটো জমা হয়ে গেছে। এখান থেকে ডিলিট করতে চাইলে কী করতে হবে, রিমুভ ক্লিক, ইয়েস রিমুভ, চলে যাবে। আবার রিমুভ, আবার যদি ঢুকতে চাও আবার এখানে গিয়ে নেক্সট করে পাস করতে, নেক্সট করলে আবার ঢুকে যাবে, প্রবেশ করো, ঠিক আছে? এটাই এভাবে।